বিরামপুরে র্যাপ্তার এর অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ স্বামী স্ত্রী আটক। আপনারা দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন ডেক্স থেকে বিস্তারিত। দিনাজপুর বিরামপুরে র্যাব 13 এর অভিযানে ইয়াবা, অস্ত্র, গুলি, মোবাইল সেট ও ভারতীয় সিম কার্ড সহ স্বামী স্ত্রীকে আটক করেছে। গতকাল সন্ধ্যা 7টায় র্যাবের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্তবর্তী কটলাবাজারে আজাহারলির পুত্র মনিরুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় তারা 100 পিস ইয়াবা, একটি দেশীয় পিস্তল, 1 রাউন্ড গুলি, কয়েকটি মোবাইল সেট, ভারতীয় সিম কার্ড ও নগদ টাকা উদ্ধার করে এবং মনিরের স্ত্রী মনিরা আক্তার সহ স্বামী স্ত্রী দুজনকেই আটক করেন। আটকের পরে র্যাব তাদের থানায় সোপর্দ করে মামলা দায়ের করে। আজ বেলা 12:30 পুলিশ তাদের জেল হাজতে প্রেরণ করেন। ইসর রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevision পেজ। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।